सुप्रिय श्रोता बंधुरा डुअर्स शब्दटिर साथे आपनारा सकलेई कम बेशी परिचित एबं एई रूपवती डुअर्सेर अनाबिल प्राकृतिक सौंदर्य आपनारा अनेकेई इतिमध्ये उपभोग करेछेन। ताई प्राकृतिक सौंदर्येर बर्णना ना गिये एकटु ऐतिहासिक अजाना तथ्य आपनादेर साथे शेयार करब। आमी पर्यायक्रमे डुअर्सेर आर्थसामाजिक राजनैतिक नाना विषयेर उपरे किछु तथ्य परवर्तीकाले अन्यान्य भिडियोगुलोते शेयर करब। तबे आजकेर प्रथम पर्यायेर आलोचनाय किछु अजाना ऐतिहासिक तथ्य परिवेशन करछि। प्राचीन कामरूप कामता कोचबिहार राज्येर पर दीर्घ समय भूटानेर दखले तारपर ब्रिटिश सरकारेर अधीने छिल आजकेर एई डुअर्सेर भौगोलिक अंचलटि। बर्तमाने बन जंगल और पर्वत संकुल भूटान राष्ट्रेर दक्षिण सीमांते अर्थात भूटान पहाड़ेर पाददेशे जे समतल अंचल जा डुअर्स नामे परिचित इहा अरण्य संकुल तराई अंचलेर पूर्वे अवस्थित। डुअर्स शब्दटिर अर्थ डोर दरजा बा दुआर। इहा प्रतिवेशी भूटान राष्ट्रेर प्रवेशद्वार। समग्र डुअर्स अंचलटि पूर्व और पश्चिमे दुटी भागे विभक्त। पूर्व डुअर्स अंचलटी शंकोस नदी थेके धानसिरी नदी पर्यंत जा आसाम राज्येर अंतर्गत ताई ऐ अंचलटीके आसाम डुअर्स तो बला हय। पश्चिम अंशटी शंकोस नदी थेके तिस्ता नदी पर्यंत जा पश्चिमबंग राज्येर अंतर्गत एके बेंगल डुअर्स बा पश्चिम डुअर्स नामे बला हय। अतीते जलपाइगुड़ी डुअर्सो बला हतो। तबे बर्तमाने डुअर्सेर भौगोलिक अवस्थान दाड़िएछे जलपाइगुड़ी जिलार पूर्व अंश अर्थात तिस्ता नदी थेके डुडुआ नदी पर्यंत एवं बाकी अंश समग्र आलिपुरदुआर जिला जुड़े पश्चिम डुअर्स अंचल। तबे अधिकांश मानुष एई अंचलके शुधु डुअर्स बोलेई जानेन। गवेषकरा आबार एई अंचलटिके नन रेगुलेटेड एरिया हिसेबे व्याख्या करे थाकेन। नन रेगुलेटेड एरिया बोलते बोझায় এই অঞ্চলটি রেগুলেটেড এরিয়ার বাইরে ছিল। আরও সোজা করে বললে বোঝাবে যে এই অঞ্চলটি চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত লাগু হয়নি। যাই হোক, এবার ভুটান রাষ্ট্রের প্রবেশদ্বারের প্রসঙ্গে আসি। যে কারণে অঞ্চলটি ডুয়ার্স নামে পরিচিত তা হলো পূর্ব পশ্চিম সমগ্র ডুয়ার্সে মোট ১৮টি প্রবেশদ্বার ছিল। তার মধ্যে পশ্চিম ডুয়ার্সের ১১টি, পূর্ব ডুয়ার্সের ৭টি, এ নিয়ে মোট ১৮টি। পশ্চিম ডুয়ার্সের এই প্রবেশদ্বারগুলো হলো ডালিম দুয়ার বর্তমান কালিম্পং জেলায়, ময়নাগুড়ি দুয়ার বর্তমান ঝালং বিন্দু জলঢাকা নদী এলাকায়, চামুরচি দুয়ার চামুরচি বাজারের কাছে, লক্ষ্মী দুয়ার বর্তমান জয়গা যেটা ফনসুলিং দুয়ার, বক্সার দুয়ার, ভলকা দুয়ার, বাড়া দুয়ার কুমারগ্রাম ব্লকের অন্তর্গত, গোমার দুয়ার, রিপো দুয়ার, বিজনী দুয়ার, চেরুং দুয়ার। এই ৬ নম্বর থেকে ১১ নম্বর পর্যন্ত এই দুয়ারগুলি কুমারগ্রাম ব্লকের অন্তর্গত। এই জঙ্গলাকীর্ণ দুর্গম হওয়ায় এই অঞ্চলগুলি বর্তমানে ব্যবহার হয়নি বললেই চলে। পূর্ব ডুয়ার্সের ৭টি দুয়ার হলো বড়গোমার, কার্লিং, সুরকালা, বানসা, চাপাগড়ি, চাপাকাহামা, বিজনী। ভুটান পর্বত থেকে বাহিত বিভিন্ন নদ নদীর গতিপ্রবাহ ও গিরিপথ ধরে ষষ্ঠদশ শতকের দিকে ভুটিয়ারা ডুয়ার্সের সমতল ভূমিতে ব্যবসা করতে আসলেও মূলত তাদের উপদ্রব শুরু হয়েছিল কোচবিহার মহারাজা উপেন্দ্র নারায়ণের আমল থেকে ১৭১৪ খ্রিস্টাব্দের নাগাদ। পরবর্তীকালে উপেন্দ্র নারায়ণের পালিত পুত্র কুমার দীন নারায়ণ রংপুরে অবস্থিত মুঘল ফৌজদারের সাথে চক্রান্ত করে উপেন্দ্র নারায়ণকে সিংহাসন থেকে হটিয়ে কোচবিহারে রাজ সিংহাসনে বসেন। এরপর বিতাড়িত উপেন্দ্র নারায়ণ সিংহাসন ফিরে পাবার জন্য ভুটানের দেবরাজের সাথে গোপন সন্ধিতে আবদ্ধ হয়ে ভুটিয়া ও কোচবিহার সেনার যৌথ আক্রমণে চক্রান্তকারী দীন নারায়ণকে তাড়িয়ে দিয়ে পুনরায় সিংহাসন দখল করেন। এরপর থেকে ক্রমশ ডুয়ার্স এলাকায়
ভুটিয়া উপদ্রব বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীকালে নানান পারিপার্শ্বিক চাপে ও কোচবিহার রাজপরিবারের আভ্যন্তরীণ গোলযোগের কারণে সমগ্র ডুয়ার্স এলাকা ভুটিয়ারা কোচবিহার রাজার কাছ থেকে পত্তন নিয়েছিলেন। আরও পরবর্তীকালে রাজপরিবারের অন্তকলহের কারণে ভুটিয়ারা একসময় রাজকার্যের অংশগ্রহণ পর্যন্ত করেছিল, এমনকি রাজাকে বন্দী করে তাদের মনোনীত একজনকে সিংহাসনে পর্যন্ত বসিয়েছিল। এই সময় বৈকুণ্ঠপুরে রাজা দর্পদেব রায়কত ভুটানের সাথে চক্রান্ত করে পশ্চিম ডুয়ার্সের কিছু অঞ্চল দখল করে নিয়েছিল। এ মতাবস্থায় কোচবিহারের রাজা নাজিরদেব 1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শরণাপন্ন হলে প্রথম ইঙ্গো ভুটান যুদ্ধ শুরু হয়। তাতে ভুটানি সেনাদের পরাজিত করে কোচবিহার রাজ্য পুনরুদ্ধার করার পর কোচবিহার ইস্ট ইন্ডিয়া কোম্পানির করদমিত্র রাজ্যে পরিণত হয় এবং ডুয়ার্স অঞ্চলের শাসনের ভার ব্রিটিশরা গ্রহণ করেছিল। কিন্তু মজার ব্যাপার হল, ডুয়ার্সের দায়িত্বভার কোম্পানি গ্রহণ করলেও তারা পুনরায় ডুয়ার্সের দায়িত্ব ভুটিয়াদের হাতেই ছেড়ে দিয়েছিলেন। কারণ কোম্পানি কর্তৃপক্ষ ভেবেছিল, ভুটিয়াদের সাথে সুসম্পর্ক বজায় থাকলে তারা ভুটানের মধ্য দিয়ে স্থলপথে তিব্বতে গিয়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাবে। কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বপ্ন বাস্তবায়িত হয়নি, কারণ ভুটিয়ারা কখনোই ব্রিটিশদের ফাঁদে পা দেননি। তিব্বতে যাওয়া তো দূরের কথা, ভুটানের রাজধানী পর্যন্ত ব্রিটিশদের ঢুকতে দেওয়া হয়নি। উপরন্তু তারা ডুয়ার্স অঞ্চলে তাদের উপদ্রব দিনকে দিন বাড়াতে থাকে। এমতাবস্থায় ব্রিটিশরা তিব্বতি ব্যবসার স্বপ্ন ভুলে গিয়ে ভুটিয়া তোষণ বন্ধ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দ্বিতীয় ইঙ্গো ভুটান যুদ্ধের সূচনা হয় 1864 সালে। এই যুদ্ধে ভুটিয়ারা পরাজিত হয়ে ডুয়ার্স অঞ্চলের দায়িত্ব পাকাপাকিভাবে ব্রিটিশরা নিজেদের হাতে তুলে নেয়। এই সময় 1864 সালে 14 জুলাই ব্রিটিশ সার্জন রেনি তদানীন্তন ইংরেজ কর্তৃপক্ষকে ডুয়ার্সের আর্থসামাজিক উন্নতি ও সামরিক উন্নতির সম্ভাবনার কথা জানিয়ে পত্র লিখেছিলেন। এই কারণে 14 জানুয়ারি দিনটিকে সম্মান জানিয়ে ডুয়ার্সের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই দিন ডুয়ার্স দিন পালন করে থাকে। যাই হোক, দীর্ঘ সময়ের ভুটিয়া উপদ্রব থেকে ডুয়ার্সবাসীকে পরিত্রাণ দিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষ প্রথমে 1865 সালে পশ্চিম ডুয়ার্সকে নিয়ে একটা জেলা ঘোষণা করেছিলেন, যার 3টি মহকুমা ছিল, ডালিমকোট, ময়নাগুড়ি ও বক্সা। এই পশ্চিম ডুয়ার্স জেলাটি অস্তিত্ব ছিল মাত্র 4 বছর। অর্থাৎ 1869 সালে 1 জানুয়ারি সমগ্র পশ্চিম ডুয়ার্স ও রংপুর জেলার জলপাইগুড়ি মহকুমা অর্থাৎ প্রাচীন বৈকুণ্ঠপুর এলাকা নিয়ে নতুন জলপাইগুড়ি জেলা গঠন হয়েছিল। এরপর আবারও 2014 সালে জলপাইগুড়ি জেলা ভেঙে নতুন আলিপুরদুয়ার জেলা গঠিত হয়। এই কারণে জলপাইগুড়ি ডুয়ার্স কথাটি বর্তমানে ভিত্তিহীন হয়ে পড়ে। যাই হোক, 1865 সালের ঘোষিত পশ্চিম ডুয়ার্স জেলা বেশি দিন স্থায়ী না হলেও ওই সময়ের পরিকল্পিত ভূমি সংস্কার নীতি যথা জোরদারি ব্যবস্থা কিন্তু স্বাধীনতা উত্তরকালে পর্যন্ত টিকেছিল এই ডুয়ার্স অঞ্চলে, যা 1953 সালে জোরদার জমিদারি বিলোপ আইনের বলে তা বাতিল হয়ে যায়। এই জোরদারি ব্যবস্থা নিয়ে পরবর্তীকালে আরও একটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, তাতে ডুয়ার্সের জোরদারদের সামাজিক অবদানের কথা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের পশ্চিম ডুয়ার্সের কিছু অজানা ঐতিহাসিক তথ্য। এই কথাগুলি কোনো বানানো গল্প নয়, আমি একজন ইতিহাসের সামান্য ছাত্র হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, অত্যন্ত গবেষণালব্ধ কথা আপনাদের সামনে পরিবেশন করেছি। এর জন্য সহযোগিতা নিয়েছি কিছু মূল্যবান গ্রন্থের, সেগুলো হলো মিস্টার DHE স্যান্ডার্সের ফাইনাল রিপোর্ট অন সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট অফ ওয়েস্টার্ন ডুয়ার্স ইন ডিস্ট্রিক্ট অফ জলপাইগুড়ি 1889-95। দ্বিতীয়টি হলো খা চৌধুরী আমানতুল্লাহ আহমেদ সাহেবের কোচবিহারের ইতিহাসের প্রথম খণ্ড। তৃতীয়টি হলো JF ব্রুনিংয়ের ইস্টার্ন বেঙ্গল অ্যান্ড আসাম ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার জলপাইগুড়ি।
চতুর্থটি হল দুর্গাদাস মজুমদারের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার কোচবিহার। পঞ্চমটি হল হুকারের হিমালয়ান জার্নাল। ষষ্ঠটি হল বরুণদের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার জলপাইগুড়ি। এরপর হল ডাব্লিউডাব্লিউ হান্টারের স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্টের ভলিউম নম্বর 8। এরপর রয়েছে অরবিন্দ কর সম্পাদিত ক্রীড়াভূমি পত্রিকা ও জলপাইগুড়ি জেলা শতবার্ষিকীর স্মারকগ্রন্থ। শ্রোতা বন্ধুরা, এই ডুয়ার্স বিষয়ক আলোচনাটি আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে শুনলেন, এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা সহজে পেয়ে যান। ধন্যবাদ সকলকে।